আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক নাম সম্পর্কে জানব। প্রকৃতির রানী বলা হয় খাগড়াছড়িকে, হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে, পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবানকে, সাগর কন্যা নাম পটুয়াখালীর কুয়াকাটা, নদীমাতৃক দেশ বাংলাদেশ, ভাটির দেশ বাংলাদেশ, সোনালী আশের দেশ বাংলাদেশ, মসজিদের শহর ঢাকা, রিকশার নগরী ঢাকা, জাদুঘরের শহর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার, ৩৬০ আউলিয়ার দেশ সিলেট, ১২ আউলিয়ার দেশ চট্টগ্রাম, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া, পশ্চিমা বাহিনীর নদী ডাকাতিয়া বিল খুলনা, বাংলার শস্য ভাণ্ডার বরিশাল, বাংলাদেশের রুটির ঝুড়ি দিনাজপুর, বাংলার ভেনিস বরিশাল, সাগরদ্বীপ বলা হয় ভোলাকে, প্রাচ্যের ডেন্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, বাংলাদেশের কুয়েত বলা হয় খুলনা চিংড়ি চাষের জন্য, কুমিল্লার দুঃখ গোমতি, চট্টগ্রামের দুঃখ চাকতাই বিল বা খাল।